রাজশাহীতে আবারও একদিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিনই সকাল থেকে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। রাজশাহীর আবহাওয়াবিদ জানায়, আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল 96%। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.0 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত পরশু রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.0 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 23.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে গত 28 জানুয়ারি এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা 7.0 ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করেছেন আবহাওয়া অফিস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর আবহাওয়া অফিস। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।